Thinking Bengal, Waiting Positive. মাতৃসাধক জ্যোতিষবিদ আচার্য শ্রী রঞ্জিত আনন্দ যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। বুকিং নম্বর 9836459511। গত দুই মাস আগে গোমুখ থেকে সাইকেলের যাত্রা শুরু করেছিলেন প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। প্রায় 3000 কিলোমিটার সাইকেল চালিয়ে সোমবার সন্ধ্যেতে পৌঁছলেন গঙ্গাসাগরে, সঙ্গী তার মা এবং স্ত্রী। বিস্তারিত বিজ্ঞাপনের পর। LB জুয়েলার্স, শুভ সময় সব সময়। 1950 থেকে আজও শুভ সময় সব সময়। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, চাকরি, বিবাহ সবকিছুর জন্য ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের সঙ্গে। আড়াই মাস আগে শান্তনু মৈত্রীর বাবা করোনা আক্রান্ত হয়ে মারা যান। তখন তিনি মুম্বাইতে ছিলেন। বাবার পারলৌকিক ক্রিয়াকাজ করে উঠতে পারেননি। তারপর বাবাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য গঙ্গা নদীর গতিপথ ধরে সাইকেল চালাতে শুরু করেন এই সুরকার। আসার পথে প্রতিটি নদী এলাকায় পিতৃতর্পণও সেরেছেন। মঙ্গলবার সকালে গঙ্গাসাগরের শ্রীধাম স্কুল প্রাঙ্গণে তার বাবা সহ কোভিডে মৃত 1000 মানুষের ছবি দেওয়া একটি স্মৃতিসৌধ গড়ে তোলেন তিনি। অনন্ত যাত্রা নামের এই সৌধের ওপর থাকবে তুলসী গাছের চারা। স্কুলের পড়ুয়াদের পরিচর্যায় আগামী দিনে বেড়ে উঠবে তুলসী গাছগুলি। তার এই যাত্রাপথে বিভিন্ন প্রিয়জন হারানো স্বজনেরা তাকে ছবি পাঠিয়েছিলেন, সেই ছবিগুলিও ওই স্মৃতিসৌধে রাখা রয়েছে। বাবা জীবিত থাকতে গোমুখ থেকে গঙ্গাসাগরে সাইকেল যাত্রার পরিকল্পনা করেছিলেন এই সুরকার। তারপরই বাবার মৃত্যু সব ওলটপালট করে দেয়। এই যাত্রাপথের কথা বলতে গিয়ে বারে বারে প্রয়াত বাবার কথাই উঠে এসেছে শান্তনু মৈত্রের গলায়। আগামীতে এই সাইকেল যাত্রা নিয়ে একটি ওয়েব সিরিজ এবং মিউজিক অ্যালবামও প্রকাশিত হবে। বিষয়বস্তুর আগে ছিল যে আমি ভ্রমণ বিলাসী বাঙালি, আমি ঘুরতে ভালোবাসি, আমার অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে। 2016 আমি 100 দিন কাটিয়েছিলাম হিমালয়েসে। আমার অনেক দিন ইচ্ছে ছিল যে গঙ্গার ধারে ধারে সাইকেল করবো, গঙ্গাটা দেখবো। লোকেরা বলে মহান নদী, কেন মহান, কী ব্যাপার? কিন্তু একটা অদ্ভুত কাণ্ড হলো, সেটা হলো যে কোভিড হলো, সারা পৃথিবী উল্টো পাল্টা করে দিল। আমার আরও ইচ্ছে হলো যে আমি তাড়াতাড়ি এই প্রজেক্টটা করি, কেন কতদিন কী হবে বুঝতে বোঝা যাচ্ছে না। তো যেই আমি ডাবল শট ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছিলো আমার, আমি এটা শুরু করলাম। এই যাত্রাটা শুরু হয়েছিল আমাকে নিয়ে, আমার যাত্রা নিয়ে। কিন্তু দুই আড়াই মাস আগে আমার বাবা মারা যান কোভিড থেকেই। তো বেনারসে যখন ওনার কাজটা করি, আমি কাজটা শেষ হওয়ার পরে আমার মনে হয় যে এটা শুধু আমার বাবা হারায়নি, কত লক্ষ লক্ষ কারোর বাবা, কারোর মা, কারোর ছেলে, কারোর বন্ধু, আত্মীয় কেউ না কেউ হারিয়েছে। আর এর হারানোটা একটা ভয়ানক হারানো, সেটা হয় যে একলা করে দেয় কোভিড। যে পেশেন্ট সে কাউকে দেখতে পারে না, যার বাড়ির লোক সে যখন যেতে পারে না, আর আলটিমেটলি যখন মারা যায় তার দেহও বাড়িতে আসে না। আমার মনে হয় আমি গঙ্গাধারে যাচ্ছি যখন, আর আমি গঙ্গাসাগর আসছি, আমি কী করতে পারি? তার আমার মনে হয়েছিল যে আমি যদি লোকেদের বলি যে তোমাদের প্রিয়জনেরা যদি কোভিডে যাদের হারিয়ে থাকেন তারা যদি ছবি পাঠাতে পারেন আমাকে, আমি সেই ছবিটাকে আমার যাত্রার মধ্যে আমি ইউজ করব, ইনভলভ করব। কেমনি করে করব সেটা আজকে দেখলেন যে এই স্কুলে খুব মানে ওরা, ওদের প্রচণ্ড আমি থ্যাংক ইউ ওদের, যারা জায়গা দিয়েছে আমাদের একটা বেদি বানিয়ে। এর মধ্যে বেসিক্যালি এমন কাগজ যেটা তুলসী পাতার মধ্যে, ওর মধ্যে তুলসী পাতার সিডসগুলো দেওয়া আছে, যেটা জলের মধ্যে খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায়, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সেই তার মধ্যে আমি ভেজিটেবল ইঙ্ক দিয়ে ছবিগুলো প্রিন্ট করা হয়েছে। এই প্রসেসটা করতে প্রচুর সময় লেগেছে, প্রচুর মিটিং, কেন এই থ্রু অ্যান্ড থ্রু জিনিসটা টক্সিক ফ্রি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করার ওয়াজ আ বিরাট টাস্ক। কিন্তু ফাইনালি যা হয় না, একটা ভালো কোনো জিনিস করতে গিয়ে সবাই একসাথে আসে, প্রচুর জায়গার থেকে লোকেরা একসাথে আসে, ব্যাপারটা হলো। আজকে দেখতে পারলেন, সেই ছবিগুলো আসলো, আমরা বেদির মধ্যে ডাললাম, মাটিতে দিলাম। স্কুল বলেছে স্কুলের বাচ্চারা যখনই পাবে জল দেবে এর মধ্যে, আর আস্তে আস্তে গাছ হবে। এর থেকে বেটার কী হতে পারে যে যাদের আমরা হারিয়েছি তারা কিন্তু সারা জীবন ধরে থাকলো, যখনই কেউ গঙ্গাসাগর আসবে আর যদি এখানে থাকে ওরা দেখতে পারবে যে ওদের প্রিয়জনরা এখানে আছে। মূলত অনন্ত যাত্রা যে প্রোগ্রাম যেটা শুরু হয়েছে গঙ্গোত্রী থেকে, শেষ হবে গঙ্গাসাগরে। তো এই গঙ্গাসাগরে শেষ প্রান্তে অনন্ত যাত্রার
একটা সুন্দরতম জিনিস হচ্ছে এই কোভিডের মৃত যে সকল মানুষজন তাদের আত্মার শান্তি কামনায় এখানে একটি তুলসী বেদি তৈরি করা হলো এবং সেই বেদি তৈরির জায়গাটা আমরা মূলত দিলাম এবং সেখানে তুলসী বেদিতে মৃত ব্যক্তিদের ছবি তুলসী দানাসহ এখানে আমরা প্রতিষ্ঠা করলাম যার মধ্য দিয়ে এই বেদিতে একটি অত্যন্ত পবিত্র বেদিতে পরিণত হলো কোভিড যোদ্ধাদের প্রতি কোভিডের মৃত মানুষদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা জানানোর সুযোগ আমরা পেলাম আর কি সাগরের কাছে আমাদের এই স্বামী কপিলানন্দ এই বিদ্যাভবন এখানে এটা করতে পেরে আমরা খুবই আনন্দিত। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া।